যারা আমাদের চ্যানেলটি প্রথম দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন তাহলে অটোমেটিক্যালি নোটিফিকেশান পেয়ে যাবেন ধন্যবাদ নব্বই লক্ষ মানুষের বসবাস যে শহরে সেই চেন্নাই এখন কার্যত জলশূন্য শহরের মূল চারটি জলাধারের জল তলা নিতে ঠেকেছে কুয়ো টিউবওয়েলে জলের নাগাল মেলে না খাস শহরাঞ্চলে ভরসা বলতে সরকারি গাড়ির জল প্রায় সাতশো টাকার বিনিময় মেলে নয় হাজার লিটার জল কিন্তু সে জোগানেও টান পড়েছে বাধ্য হয়ে বেসরকারি ট্যাঙ্কারদের শরণাপন্ন হচ্ছে মানুষ সে জলের দর প্রায় ছগুণ ভোরের আলো তখনও ফোটেনি চেন্নাইয়ের মফস্বলের ঘুমও ভাঙেনি কিন্তু আধ অন্ধকারে কয়েকটি আবছায়া মূর্তির ভিড় প্রত্যেকের হাতে হাতে জলের কলসি তবে পূর্ণ নয় শূন্য রাস্তার কলে জল আসবে সকাল আটটায় তার জন্য ভোর চারটে থেকেই লাইন দিয়েছেন মফসলের মানুষগুলো এই জল ঘরে নিয়ে গেলে তবেই রান্না চড়বে স্নান খাওয়া দৈনন্দিন কাজ সে তো আছেই বহুজাতিক আইটি সংস্থায় চাকরি করেন যোগেশ সকালে অফিস যাওয়ার আগে স্নানের জন্য বরাদ্দ চার থেকে পাঁচ মগ জল কখনো তাও জোটে না খুব প্রয়োজন ছাড়া জামা কাপড় কাচা যাচ্ছে না ফলে একই জামাকাপড় ঘুরিয়ে ফিরিয়ে পড়া অফিসের টয়লেট ব্যবহার করার আগে দেখে নিতে হয় পাশের ড্রামে জল আছে কি না সে জল শেষ হয়ে গেলে কখন যে ফের জল মিলবে দেবা ন জানন্তি ভারতের বারোটি শহরাঞ্চল দু হাজার তেরো থেকে ভূগর্ভস্থ জলের যথেচ্ছ অনিয়ন্ত্রিত ব্যবহার করে চলেছে সেই তালিকায় নাম রয়েছে চেন্নাইয়েরও রাঘবনের স্পষ্ট বক্তব্য এবছর যদি পর্যাপ্ত বৃষ্টি না হয় চেন্নাই ছেড়ে পালানো ছাড়া আর উপায় থাকবে না একই মত তথ্য কর্মী যোগেশের একত্রিশ বছরের এই যুবক চেন্নাইয়ের এক এলাকা থেকে অন্য এলাকায় ফ্ল্যাট কিনে এসেছেন শুধু পর্যাপ্ত জলের জন্য কিন্তু জলের হাহাকার এখানেও থাবা বসিয়েছে জল কিনতেই মাসমাইনের সিংহভাগ বেরিয়ে যাচ্ছে এখন চাকরিতে বদলির আশায় দিন গুনছেন বিউটি পার্লারে কর্মরত বাণীর অবস্থা আরও খারাপ বাড়িঘর চাকরি ছেড়ে অন্যত্র যাবার উপায় নেই ফলে রাত থাকতে জলের লাইন দেন যাতে অন্তত সকাল দশটার মধ্যে জল নিয়ে বাড়ি ফিরে রান্নাবান্না সেরে কাজে বেরোতে পারেন বাড়ির টিউবওয়েলে জলের চিহ্ন নেই একই অবস্থা কুঁয়োর ফলে ভরসা রাস্তার কল এর মধ্যে লাইন নিয়ে ঝগড়া মারামারি তো লেগেই রয়েছে কয়দিন আগে জল নিয়ে ঝগড়ার জেরে এক গৃহবধূকে অন্যজন ছুরি মেরে দিলেন ভাগ্যিস মারা যাননি তবে জলের জন্য খুনের ঘটনা ঘটলেও অবাক হবেন না বাণী বললেন এমন পরিস্থিতি থেকে পালাতে পারলে বাঁচি কিন্তু পালিয়ে যাবেন কোথায় ওয়াটার রিসোর্স ইনস্টিটিউটের বিশেষজ্ঞ সম্রাট বসাকের কথায় এবছর চেন্নাইয়ে হয়েছে বেঙ্গালুরু হায়দ্রাবাদ দিল্লি সর্বত্র একই অবস্থা পরের বছর অন্য কোনো শহরে একই চিত্র হতে পারে নড়ে চড়ে বসেছে প্রশাসন সমুদ্রের জল পরিশুদ্ধ করে পানযোগ্য করার চেষ্টা চলছে কিন্তু বছর পাঁচেকের আগে এই প্রকল্প সাফল্যের সম্ভাবনা কম বর্জ্য জলও পুনর্ব্যবহারযোগ্য করার চেষ্টা চলছে কিন্তু তা খাবার উপযুক্ত নয় জলের ব্যবহার কমাতে আগামী পাঁচ বছর বেঙ্গালুরুতে নতুন কোনো নির্মাণের অনুমতি না দেওয়ার ভাবনা চিন্তা করেছে প্রশাসন কিন্তু তা নিয়ে বিল্ডার্সদের মধ্যে চাপা ক্ষোভ তৈরি হচ্ছে চেন্নাইয়ের প্রতিটি বহুতলে বৃষ্টির জল ধরে রাখার ব্যবস্থা থাকা আবশ্যিক কিন্তু সে নিয়ম মানছে কে দেওয়ালে পিঠ ঠেকেছে কিন্তু মানুষ প্রশাসনের ঘুম ভাঙছে কি প্রসঙ্গত পশ্চিমবঙ্গের অবস্থাও কিন্তু খুব ভালো নয় দুই চব্বিশ পরগনায় জলসংকট এবং আসানসোলেও জলসংকট দেখা দিয়েছে ইতিমধ্যেই সুতরাং আমাদের সবাইকেই এখন থেকে সচেতন হতে হবে সুতরাং অবিলম্বে জল অপচয় বন্ধ করুন তা না হলে অদূর ভবিষ্যতে আপনাকেও একই সংকটের সম্মুখীন হতে হবে